সালামু আলাইকুম আউটফিট বাই জেবিন থেকে আমি জেবিন মিশো আপনাদের জন্য খুবই সুন্দর একটা ঈদ কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ঈদ কালেকশন দেখিয়ে দিব, আর এটা থাকবে আমাদের একদম আলিয়া কাঠের মধ্যে চিনন ফেব্রিক্স এর। এটা আপনাদের মোস্ট মোস্ট ফেভারিট একটা কালার আমার পেজে। তো আজকে আপনাদের পছন্দের এই কালারের মধ্যে আমাদের যে আলিয়াটা এসেছে আমি আজকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে চিননের মধ্যে থাকবে, খুবই সুন্দর হচ্ছে এরকম গ্লিটার ওয়ার্ক এবং খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে। সেই সাথে এটা নেক পোর্শনটা থাকবে হ্যাভি একটা মিরর ওয়ার্ক করা থাকবে, সেই সাথে হচ্ছে আপনার পার্ল ওয়ার্ক করা থাকবে, ফাইফ ওয়ার্ক করা থাকবে, জারদৌসি করা থাকবে, সেই সাথে আপনার হ্যান্ড এমব্রয়ডারি মানে সুতার কাজও করা থাকবে। ওকে, তো চলুন আমরা ফুল ড্রেসটা এখন দেখে নিচ্ছি। এই তো এটা হচ্ছে আমাদের ফুল আলিয়াটা, এই যে দেখেন খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে। এটা হচ্ছে আলিয়া প্লাস হচ্ছে নায়রা। আপনার উপরের অংশটা থাকবে আলিয়ার মতো ডিজাইন করা আর নিচটা থাকবে নায়রার মতো, দুইটা সাইড কিন্তু এরকম ফাড়া থাকবে। আমি ফুল ড্রেসের ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি নেক পোর্শনটা আগে ভালো করে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই। আমাদের কিন্তু এই ড্রেসের মধ্যে আপনারা খুবই সুন্দর করে এরকম মিরর ওয়ার্ক করা পাবেন, আর এই যে মিরর গুলা দেখেন অনেক ভালো করে কিন্তু লক করা আছে, সেই সাথে কিন্তু ফাইভ ওয়ার্ক করা পাবেন আর এরকম পার্লের কাজ করা পাবেন। যে পার্ল গুলা অনেক ভালো করে লক করা আছে এগুলা কিন্তু ছুটে যাবে না বা হচ্ছে এগুলো পড়ে যাবে না, কোনো গ্লু দিয়ে আটকানো না, সুতা দিয়ে লক করা আছে। ঠিক আছে আপুরা, এখানে হচ্ছে আপনাদের স্টোন ওয়ার্ক করা আছে, এখানে ফাইভ ওয়ার্ক করা আছে, জারদৌসি করা আছে, আর এই যে দেখেন এখানে হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, এটা হচ্ছে হাতে সুতার কাজ করা আছে। ওকে, সো এই যে ফুল নেক পোর্শনটা হচ্ছে আপনারা এরকম চিননের এক কালার যে ফেব্রিক্স সেটার মধ্যে আপনারা এরকম একটা কাজ পাচ্ছেন। এই দিকে আপনারা একদম এই পর্যন্ত ফুল কাজটা কিন্তু পাচ্ছেন, আর পুরাটা নেক পোর্শনে এখানে হচ্ছে যেটা নিচে দিয়ে এটা হচ্ছে আপনার চিটা চিটা এরকম গর্জিয়াস হচ্ছে কাচুপি ওয়ার্ক যেটাকে বলা হয়। আর নেক পোর্শনের নিচে কিন্তু পুরাটা আপনার কারচুপি ওয়ার্ক করা পাচ্ছেন ছিটা ছিটা। তো এই হচ্ছে আমাদের ড্রেসের নেক পোর্শনটা গেল। আর এবার আসি আমরা এখানে, হ্যাঁ এখানে কিন্তু খুবই সুন্দর নায়রার মতো করে ডিজাইন করা আছে, কিছু কুচি করা আছে, এখানে খুবই সুন্দর দুইটা টার্সেল আছে যেটার মধ্যে এরকম চারটার মতো কলি আছে। এই জিনিসটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে, মানে ড্রেসের লুকটাকে একটু গর্জিয়াস করে দিয়েছে। আমি এবার আপনাদেরকে স্লিভে নিয়ে যাচ্ছি, আমাদের স্লিভটাও কিন্তু চিননের মধ্যেই হবে। এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা গ্লিটার ওয়ার্ক করা আছে, যে গ্লিটারটা ধুইলে খুবই সহজে নষ্ট হবে না, এটা হাতে উঠবে না, অনেক বেশি হাই কোয়ালিটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে। আর এইখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, ঠিক আছে। আর একদম স্লিভের নিচে এখানে এসে এরকম কাট ওয়ার্কের একটা লেস ইউজ করা হয়েছে, যেটা কিনা আরো বেশি সুন্দর গোল্ডেন কালারের একটা কাট ওয়ার্কের লেস ইউজ করা হয়েছে, ঠিক আছে আপুরা। সো এই হচ্ছে আমাদের ফুল ড্রেস, ঠিক আছে। এটা কিন্তু ফ্রি সাইজ থাকবে, 36 থেকে 46 বডি যে কোনো আপুরা এটা পারচেজ করতে পারবে। আর এটা কিন্তু আমাদের টু পিস থাকবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সাইডের অংশটা। ওকে আপুরা, তো এই যে দেখেন এটা দুইটা সাইড কিন্তু এরকম ফাড়া থাকবে। ওকে আপুরা, এটা দুইটা সাইড এরকম ফাড়া থাকবে, আর এই যে সাইডের মধ্যে কিন্তু সুন্দর করে এরকম চিকন করে গোল্ডেন কালারের কাট ওয়ার্কের জড়ি লেস ওয়ার্ক করা আছে, যেটা আপনার এটা লুকটাকে আরো অনেক গর্জিয়াস করে দিয়েছে। যে দেখেন দুইটা সাইডে আমাদের এরকম কাট ওয়ার্কে কিন্তু জড়ি লেস করা আছে। আর এইখানে দেখেন, এইখানটাতে দেখেন, এইখানটাতে নায়রার মতো করে ফিতার একটা সিস্টেম করা আছে, যদি কারো লুজ ফিটিং হয় এটা করে নিতে পারবেন। আর যেহেতু এটা একদম 36 থেকে 46 বডির আপনারা পড়তে পারবেন, সো এটা হচ্ছে যাদের বডি বেশি বড় দরকার তারাও পড়তে পারবেন, যাদের একটু চিকনা চামিলি টাইপের তারাও পড়তে পারবেন, তবে কমিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এটার সাথে অন্যটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর আপুরা আমাদের এই ড্রেসের কিন্তু লম্বা আছে 53+, সো যাদের হচ্ছে এটা বেশি লং হবে তারা চাইলে শর্ট করে নিতে পারেন, আর যারা লং করেন তারা তো সোনায় সোহাগা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটার ব্যাকপার্টটা, ব্যাকপার্টটাও কিন্তু এরকম সিনন ফেব্রিক্স এর মধ্যেই থাকবে, খুবই সুন্দর কালারফুল ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে, আর সেই সাথে কিন্তু গোল্ডেন কালারের জড়ি ওয়ার্ক করা থাকবে। ওকে, মানে গ্লিটার ওয়ার্ক করা থাকবে, যেটা কিনা খুবই ভালো একটা কোয়ালিটি গ্লিটার ওয়ার্ক। সো এই ছিল আমাদের ফুল ড্রেসের ডিটেলস। এবার আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। দেখ আপুরা, এটা হচ্ছে আমাদের এই ড্রেসে খুবই সুন্দর দোপাট্টা, এটা কিন্তু শিপনের একটা দোপাট্টা। আপুরা এটা দোপাট্টার এরকম সাইডে কিন্তু তোমরা লেস ওয়ার্ক করা পাবা, শুধু কি তাই দোপাট্টার এরকম যে পাড়ের অংশ, হ্যাঁ পাড়ের অংশে তোমরা অনেকগুলো এরকম লেস ওয়ার্ক করা পাবা, সেই সাথে ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে একটা পাড় করা আছে, যেটা তোমার ড্রেসের ফেব্রিক্স থেকে ইউজ করা হয়েছে ড্রেসের সাথে মিল রেখে। ওকে, শুধু কি তাই এই সুন্দর দোপাট্টার সাথে তোমাদের জন্য কিন্তু এরকম টার্সেল থাকবে, এরকম চারটা টার্সেল খুব সুন্দর একটা জিপলক ব্যাগের মধ্যে থাকবে। তোমরা তোমাদের যে ওন্নাটা সেই ওন্নার মধ্যে নিজেরাও চাইলে কিন্তু এইভাবে করে হাতে এই টার্সেলগুলো লাগিয়ে নিতে পারো, বা তোমাদের টেলার্সের কাছে দিলেও কিন্তু যখন জামাটা তোমরা লুজ ফিটিং করবা তখন কিন্তু তোমরা এই টার্সেলগুলো ওন্নাতে সেট করতে পারবো। এই টার্সেলগুলো যখন তোমরা ওন্নাতে দিবা তখন তোমাদের জামার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি একটা টার্সেল তোমাদেরকে আসলে খুলে দেখাই যে আমরা
কি কোয়ালিটির টাস্কটা তোমাদের জন্য রেখেছি। ওকে, সো আপুরা দেখো এরকম একদম ডায়মন্ড এর মতো টাস্কেল গুলো তোমাদের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, মানে ডায়মন্ড কাটের যে টাস্কেল গুলো সেগুলো তোমাদের জন্য রাখা হয়েছে। এরকম করে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের টাস্কেল তোমরা কিন্তু পেয়ে যাবা। আর এই একটা প্যাকেটে চারটা টাস্কেল কিন্তু তোমাদের অন্যের সাথে দেওয়া থাকবে। সো চট জলদি কিন্তু তোমরা নিয়ে নাও। এটা কিন্তু বলতে পারে একটা ঈদ কালেকশন চলে এসেছে আমাদের। যারা হচ্ছে ঈদে একটু বিকালে ঘোরাঘুরি করতে চাও কিংবা ফ্রেন্ড সার্কেলের সাথে বাইরে একটু আউটডোরে যেতে চাও, তারা কিন্তু আলিয়াটা নিয়ে নিতে পারো। কিংবা যারা চাও যে একটু সকালবেলা হচ্ছে একটু হালকা পাতলা কোনো ড্রেস পরবো, তখন তোমরা হচ্ছে এইভাবে পরে আলিয়াটা পরে বাসায় থাকতে পারো। ওকে আপুরা, সো এটা যার যার লাগবে চট জলদি আমাদের পেজ ইনবক্স করে ফেলো।